বকটুয়ের পাশাপাশি এবার ভাদু শেখ খুনের মামলারও তদন্ত করবে সিবিআই। এই নিয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, আজ যেমনটা জানা যাচ্ছে যে দুটো ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে এবং তার জন্য এবার ভাদু শেখের হত্যা মামলার তদন্ত কিন্তু করছে সিবিআই, বিস্তারিত জানতে চাইব। দেখো, ভাদু শেখ হত্যার মামলার তদন্তের ভার সিবিআই এর কাছে দিলেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। মূলত ভাদু শেখ হত্যা মামলার সঙ্গে বকটুইয়ের ঘটনার যে মিল রয়েছে এবং দুটি ঘটনাই যে কোয়াসিং একসঙ্গে ঘটেছিল, একটি অপরটির সঙ্গে যে জড়িত তা কিন্তু পর্যবেক্ষণে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ পরিষ্কারভাবে জানিয়েছেন। এই কারণেই তার সেই তদন্তভার দেওয়া হলো সিবিআই এর কাছে। এই মামলার মূল আবেদনকারী অনিন্দ্য সুন্দর দাস, তিনি আইনজীবী, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। মূলত এই মামলাটি, অনিন্দ্যদা, আপনারা যেটা তুলেছিলেন যে সেকশন 9 এভিডেন্স অ্যাক্ট, এই অ্যাক্টের ওপরে দাঁড়িয়ে টোটাল মামলার কিন্তু আপনারা সওয়াল পর্ব চালিয়েছিলেন। মূলত এই বিষয়টা কি একটু যদি দর্শকদের, আমরা কোর্টের কাছে প্রথম থেকে বলতে চেয়েছিলাম যে যত দেরি হবে তত তথ্য প্রমাণ লোপাট হবে, সাক্ষী লোপাট হবে। সেটা পরবর্তী সময় আমরা দুটো ঘটনাকে একসঙ্গে করেই, আমরা দুটো মামলাকে একসঙ্গে সিবিআইকে দেওয়া হোক সেটাই চেয়েছিলাম। রাজ্য সরকার কায়দা করে দুটো ঘটনাকে আলাদা করে দুটো পিএসকে স্টার্ট করে, সেই কারণে অর্ডারে জটিলতা তৈরি হয়। মূল ব্যাপার হচ্ছে দুটো কেস হওয়ার ফলে যেটা রাজ্য সরকারের হাতে ছিল তার যারা সাক্ষী তাদেরকে ধমক দেখানো হচ্ছিল, ভয় দেখানো হচ্ছিল, এবং দুটো ঘটনা একটার সঙ্গে আর একটা হচ্ছে অঙ্গাঙ্গীভাবে জড়িত। ভাদু শেখ যদি কারণ হয় পরেরটা হচ্ছে ফলাফল, কারণ ছাড়া ফল হয়নি। আমরা দুটোকে সেই জন্য প্রথম থেকেই চেয়েছিলাম যে একসঙ্গে হোক, এরা কায়দা করে আলাদা করেছিল কোর্টের কাছে। সেটা পরবর্তী সময় কোর্টও মনে করেছে যে দুটো ঘটনাই একই অঙ্গাঙ্গীভাবে জড়িত, দুটো ঘটনারই তদন্ত সিবিআইয়ের হাতে থাকা উচিত। সেই কারণে দুটো ঘটনারই তদন্তভার সিবিআইয়ের হাতে দিয়েছে আজকে। গতকাল সওয়াল পর্ব চলাকালীন আমরা যেটা দেখেছিলাম যে সিবিআই এর দুই আইনজীবীর মধ্যে একটা মতপার্থক্য তৈরি হয়েছিল যে ভাদু শেখ এই হত্যা মামলার ঘটনা অ্যাডিশনাল সলিসিটর জেনারেল বলেছিলেন যে সিবিআই এর মধ্যে নিতে চায় না, কিন্তু অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল বলেছিলেন যে এটা সিবিআই প্রয়োজন। এই বিষয়টাকে আবেদনকারী হিসাবে কিভাবে দেখছেন? দুটো কথা আমার এখানে। প্রথম কথা হচ্ছে যে এটা দুর্ভাগ্যজনক এই রকম মানে আলোচনা না করে মতামত দেওয়াটা। আর দুজনে কিন্তু সিবিআইয়ের লয়ার নয়, দস্তুর সাহেব ইউনিয়ন অফ ইন্ডিয়ার লয়ার, উনি সিবিআইয়ের না, সিবিআইয়ের হচ্ছে বিল্লদল ভট্টাচার্য। উনি উনার সাবমিশনে রেখেছেন যে আমরা যে ইনভেস্টিগেশন করেছি খামে ভর্তি ফিল আপে আছে খামের ভেতরে, সেটাকে দেখুন, এবং টাওয়ার জাম্পিং পদ্ধতি অ্যাপ্লাই করেছি, সেখানে অনেকের অনেক কিছু এসছে, সেটাতে আমাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় আমাদের নিতে কোনো আপত্তি নেই। মূলত সিবিআই লয়ার হচ্ছে বিল্লদল ভট্টাচার্য। আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে বহু জনস্বার্থ মামলা আপনারা দায়ের করেন বিভিন্ন নিয়ে, এই ভাদু শেখ হত্যা মামলার জনস্বার্থ মামলা দায়ের হয়েছে এবং কলকাতা হাইকোর্ট থেকে বিভিন্ন জামানায় দেখা গেছে যে সিবিআই তদন্তের নির্দেশ এসছে, সে নন্দীগ্রাম থেকে শুরু করে বিভিন্ন মামলায়। এই আবেদনকারী হিসাবে কিন্তু মানুষের কাছে একটা দায়িত্ব থেকে যায় যে এই সিবিআই তদন্তের শেষ কোথায় হবে সেটা দেখার জন্য। আবেদনকারী হিসাবে আপনারা কি খালাস হয়ে গেল তাই, না সিবিআই যাতে সঠিকভাবে তদন্ত করে সে ব্যাপারে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? সিবিআই যাতে সঠিকভাবে তদন্ত করে এবং যাতে ডিলে না করে সে দায়িত্ব আমরা পালন করার চেষ্টা করি সর্বদা। আমি যতগুলো মামলা করেছি সব মামলা আমি মামলা ফাইল করে ছেড়ে পালিয়ে যাইনি। বহু মামলা আছে 2012 থেকে আজ পর্যন্ত মামলা আছে, সব মামলা কিন্তু এখনও পর্যন্ত ডেড হয়, আমাদেরকে অ্যাপিয়ার হতে হয়। এক্ষেত্রে আপনাদের ভূমিকা কী? এক্ষেত্রে আমরা কোর্টের কাছে তুলে ধরি কতটা এগিয়েছে, কতটা এগোয়নি, কেন সাইলেন্ট, কেন কাজ হচ্ছে না, সেগুলোই আমাদের তুলে ধরা কাজ। ইনকোয়ারি তো আমরা, ইনভেস্টিগেশন তো আমরা করতে পারবো না। অনেক ধন্যবাদ। অর্থাৎ যেটা পরিষ্কারভাবে আবেদনকারীর আইনজীবী যেটা জানালেন যে শুধুমাত্র সিবিআই তদন্তই নয়, আমরা বহু জায়গায় দেখেছি আদালতের নির্দেশ সত্ত্বেও সিবিআই কিন্তু একটা জায়গায় গিয়ে তাদের তদন্ত যেন থমকে দাঁড়ায়। এই এই ঘটনা, রামপুরহাটের ঘটনা কিন্তু স্বতঃপ্রণোদিত হয়ে রুজু করেছে কলকাতা হাইকোর্ট, এবং সেই কলকাতা হাইকোর্টের সেই রুজু করা মামলায় এখন দেখার যে সিবিআই তার প্রাথমিক রিপোর্ট যদিও জমা দিয়েছে বকটুই নিয়ে, এখন ভাদু শেখ হত্যা মামলার তদন্ত সিবিআইয়ের কাছে যাবার পর দুটি মামলাকে একসাথে অ্যানালগাস করে যখন সিবিআই তদন্ত করবে তখন তার ফলাফল কি উঠে আসে সেই দিকেই তাকিয়ে থাকবে রাজ্যের জনসাধারণ। এবং তার কিন্তু পাশাপাশি একথাও তোমায় বলে রাখি যে কলকাতা হাইকোর্ট কিন্তু এই সামগ্রিক মামলার অর্থাৎ সিবিআই তদন্তের বিষয় কিন্তু মনিটরিং করছে, অর্থাৎ যেহেতু স্বতঃপ্রণোদিত হয়ে কলকাতা হাইকোর্ট এই মামলা দায়ের করেছে
তাই কলকাতা হাইকোর্টের নজরদারিতেই কিন্তু চলছে সিবিআই ইনভেস্টিগেশন বা তদন্ত। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে এখন দেখার ভবিষ্যতে এই তদন্তের পর্যায়ে কোথায় এসে দাঁড়ায় এবং এর ফলাফলই বা কোথায় আসে তা দেখবার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ধন্যবাদ পীযূষ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। এবং যেমনটা জানা যাচ্ছে যে এবার বকটুয়ের পাশাপাশি ভাদু শেখ খুনের তদন্তও করবে সিবিআই। আরও একবার আপনাদের জানিয়ে রাখবো, দুটো ঘটনার মধ্যে একটা যোগসূত্র রয়েছে এমনটাই কিন্তু আজ আদালতে জানানো হয়। এবং তারপরেই প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে যে আজ এই ঘটনার তদন্ত করবে, অর্থাৎ ভাদু শেখ খুনের ঘটনারও তদন্ত করবে সিবিআই। এর আগে গতকাল আমরা দেখেছিলাম যে এই দুটি ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে এমনটা কিন্তু বারবার আইনজীবীরা জানাচ্ছিলেন। এবং তার জন্যই বলা হচ্ছিল যে দুটো ঘটনার তদন্ত যে কোনো একটা তদন্তকারী সংস্থার হাতে যাওয়া উচিত, না হলে প্রকৃত সত্য কখনোই সামনে আসবে না। সেই মতোই আজ যখন শুনানি শুরু হয় তখন কিন্তু জানানো হয়েছে যে ভাদু শেখ খুনের তদন্ত করবে সিবিআই। আমরা দেখেছি গতকালই বকটুই কাণ্ড নিয়ে প্রাথমিক যে রিপোর্ট সেই রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। এবার দেখার যে দুটি ঘটনার তদন্ত কিভাবে করে সিবিআই, সেদিকেই নজর রয়েছে আমাদের সকলের। আরও একবার আপনাদের জানিয়ে রাখবো, ভাদু শেখ খুনের তদন্ত এবার করবে সিবিআই। আইনজীবীরা ঠিক কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। অ্যাম্বিগুইটি ছিল, আমি কোর্টের এটা নজরে আনি এবং কোর্ট যখন আমাকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্লিকেশন ফাইল করতে বলে আমি সেটাও করি। এবং আলটিমেটলি আজকে কোর্ট, মহামান্য হাইকোর্ট হেডেড বাই দি অনারেবল চিফ জাস্টিসেস ডিভিশন বেঞ্চ, তারা আজকে এইটাই মান্যতা দিলেন যে হ্যাঁ, দুটো ঘটনা ইন্টারলিঙ্ক এবং দুটো ঘটনাকেই একসাথে সিবিআইতে ইনভেস্টিগেট করা উচিত। তা আমরা মনে করি এটাতে যে ঘটনার যে সত্যটা সেটা উন্মোচন হওয়ার একটা অ্যাবসলিউট প্রবাবিলিটি আছে, সেটা হবে বলে আমরা আশাবাদী। এবং সামগ্রিকভাবে আজকে যেটা হলো সেটাতে করে আমাদের ন্যায় বিচারের উপরে আমাদের আস্থা অটুট থাকলো। এবং আমরা যেটা বারবার বলছিলাম যে দুটো ঘটনা যদি একসাথে তদন্ত না হয় এজেন্সির পক্ষেও অসুবিধাজনক, আর মানুষের কাছে যাতে সত্যটা কীভাবে উঠে আসবে সেটাও মানুষের কাছে একটা ধোঁয়াশা হয়ে থাকবে। আর একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বারবার আমি একটা কথা বলছিলাম যে ওই যে বাড়ি পোড়ানোর ঘটনায়, জ্বালিয়ে দেওয়ার ঘটনায় যে ইনসিডেন্টটাতে যাদেরকে উইটনেস হিসেবে সিবিআই ডাকছিল তাদেরকে পুলিশ ভয় দেখাচ্ছিল যে ওই কেসে অ্যাকিউজ করে দেবে, তাহলে রাজ্য প্রশাসনের আর সেই স্কোপটাও থাকলো না। হাইকোর্টের ইন্টারভেনশনে সিবিআইকে ট্রান্সফার করে দেওয়াতে এখন আমরা আশা রাখবো যাতে সত্যটা উন্মোচিত হয়। আজকে ভাদু শেখের মামলা যেটা আমরা ফার্স্ট ডে থেকেই আর্গিউ করছিলাম কি ভাদু শেখের যে মার্ডার ছিল ওটা ফার্স্ট ছিল, আর ইফেক্টটা যেটা হয়েছিল ওই পুরো ঘটনা যেখানে ভদ্রমহিলা আর বাচ্চাদেরকে আগুন লাগানো হয়েছিল এটা আমরা ফার্স্ট ডে দিয়ে আর্গিউ করছিলাম। আজকে মাননীয় বিচারপতি বলেছেন কি হ্যাঁ, দুটোই মামলা ইন্টারলিঙ্কড আছে, আর টু ডু জাস্টিস দুটো এই মামলাটাও ভাদু শেখের মার্ডারও এটা আজকে সিবিআইকে হ্যান্ড ওভার করে দিয়েছে তদন্ত করার জন্য। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে দুটো ঘটনার মধ্যে একটা যোগসূত্র রয়েছে এবং তার জেরেই এবার এই ভাদু শেখ খুনের তদন্ত কিন্তু করবে সিবিআই, এমনটাই আজ শুনানির শুরুতে জানিয়ে দেওয়া হয়েছে। গতকালই বকটুই নিয়ে আমরা দেখেছি প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছিল সিবিআই, এবং আজ জানানো হয়েছে যে এই ভাদু শেখ খুনের মামলার তদন্ত করবে সিবিআই।